মেক্সিকোর ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের এতদিন দিল্লি যেতে হতো তবে এখন থেকে দিল্লিতে না গিয়ে মেক্সিকোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে কোনো দূতাবাস বা কনসুলেটে ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন বাংলাদেশিরা বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো মেক্সিকান সরকারের নতুন ঘোষিত এই সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন থেকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের যে কোনো মেক্সিকান দূতাবাস বা কনসুলেটে ভিসার জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী কানাডা যুক্তরাষ্ট্র জাপান এবং যুক্তরাজ্যের বৈধ ভিসা এবং পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই একশো আশি দিন মেক্সিকোতে প্রবেশের সুবিধা পাওয়া যায় এছাড়া গ্রেট ব্রিটেন উত্তর আয়ারল্যান্ড বা সেনজিন এলাকার মধ্যে থাকা যে কোনো দেশের ভিসা থাকলেও এই সুবিধা পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে